নমস্কার, 7 আওয়িক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। গতকাল ডুমকল বিডিও অফিস থেকে বিরোধীদের মনোনয়নপত্র জমা দেবার সময় তার বিরুদ্ধে সশস্ত্র হামলার অভিযোগ তুলেছিল বিরোধীরা, আর সেই অভিযোগ যে অমূলক ছিল না তার প্রমাণও মিলেছে হাতে নাতে। কারণ উপস্থিত পুলিশ কর্মীরা ডোমকলের চারানপুর এলাকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে গ্রেপ্তার করেছিল বামাল, অর্থাৎ বিডিও অফিস চত্বর থেকেই তিনি গ্রেপ্তার হন একটি 9mm পিস্তল সহ। একই সাথে গণ্ডগোলের জোরে পুলিশ গ্রেপ্তার করে 52 জন বাম কংগ্রেস কর্মী সমর্থকদের, যাদের মধ্যে 13 জন প্রার্থী রয়েছেন। পরে তল্লাশিতে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা বশির মোল্লার হেফাজত থেকে উদ্ধার হয় 4 রাউন্ড গুলিও। যদিও গ্রেপ্তার হওয়া বিরোধী প্রার্থী বা অন্যান্যদের কাছ থেকে কোনো অস্ত্র বা আপত্তিকর কিছু পাওয়া যায়নি, কিন্তু পুলিশ তৃণমূল নেতার বিরুদ্ধে শুধুমাত্র 21B ধারায় অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতে পেশ করে, যদিও তাকে আর হেফাজতে চায়নি পুলিশ। অন্যদিকে গ্রেপ্তার হওয়া বিরোধীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা, আর শেষ পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী জানা গিয়েছে আদালত বশিরকে জেল হেফাজতের আবেদন জানিয়েছে। এ প্রসঙ্গে জাতীয় কংগ্রেস নেতা সাংসদ অধীর চৌধুরী অভিযোগ করেন, রাজ্যে এখন পুলিশের ভূমিকা এটাই যে খুন করার জন্য অস্ত্র হাতে তাড়া করে বেড়াচ্ছে, তাকে পুলিশ রাজার আদরে আপ্যায়ন করছে, আর যারা আক্রান্ত হচ্ছে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হচ্ছে। দেখুন, চোখের সামনে সবাই দেখেছে, সবকিছুই মিডিয়ার সামনে হয়েছে। তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছে, কোমরে রিভলভার ছবিতে দেখতে পাচ্ছি আমরা সমস্ত বাহাদুরদের। সেখানটায় পুলিশ নিরুপায় হয়ে তাকে থানায় নিয়ে যাচ্ছে। শুনলে অবাক হবেন, রাত্রেবেলায় থানায় অফিসারদের সঙ্গে তার ডিনার হচ্ছে। আপনি তো কিছু জানেনই না, থানার অফিসারদের সঙ্গে তৃণমূলের সেই ধৃত নেতার কোমরে যার অস্ত্র, তার ডিনার হচ্ছে তৃণমূলের নেতার সঙ্গে থানার অফিসারদের। মাত্র একটা কেস রুজু করা হয়েছে। উল্টো দিকে যারা কংগ্রেসের উপর হামলা করলো, সেই কংগ্রেসের 52 জনের উপরে কেস হলো। সেই সমস্ত কেস কি, যাতে জামিন না পায় তার কেস। যে রিভলভার নিয়ে কোমরে তাড়া করে বেড়াচ্ছে, খুন করতে যাচ্ছে, তার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার নেই। কিন্তু যাদেরকে খুন করতে আসছে, তারা বাঁচার জন্য যখন নিজেকে রক্ষা করতে চাইছে, তখন তাদের বিরুদ্ধে খুনের মামলা। শুধু তাই নয়, 52 জন, তাদের মধ্যে 12 থেকে 13 জন আমাদের ক্যান্ডিডেট। তাতে কি প্রমাণ হয়? এ বাংলায় যখন সাধারণ মানুষরা প্রতিবাদ করবে, অন্য দলের কর্মীরা খুন হওয়া থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবে, তখন তাকে খুনের কেসের আসামি হতে হবে। আর যে রিভলভার নিয়ে খুন করতে যাবে, তাকে থানার মধ্যে বসিয়ে রাত্রেবেলা যাতে অসুবিধা হয়, অফিসাররা ডিনার করাবে। মুর্শিদাবাদ থেকে গণেশ সাহা, 7 আওয়িক নিউজ। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ জানাব, চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।